শীতের বেলাতে দুপুর কাটাতে চলে এসেছি মাঠে। দেখুন আমার হাতের দেখতে পাচ্ছেন এগুলো চর। আমি বসে আছি জমিতে, জমিতে ওই দূরে দেখুন ধান লাগানো হচ্ছে, আর তার জন্য ধান গাছ লাগাবার জন্য চাষিরা জমিতে চাষিরা জমিতে কাদা করে। এখানেই বসে আছি সামনে, আর এই যে দেখতে পাচ্ছেন চট, এই চটগুলো দিয়ে আজকে আমি আপনাদের একটা জিনিস বানিয়ে দেখাবো। সুতোটা দাও বলো। এই সুতোটা যেমন তেমন সুতো না, এটা একমাত্র এরকম বস্তা মানে চট সেলাইয়ের জন্যই এই সুতোগুলো চটের সাথেই পাওয়া যায়। খুব শক্ত, এই চট সেলাই করতে এমনি নর্মাল মানে যে সুতোগুলো আমরা ব্যবহার করি সেই সুতোগুলো কাজে লাগে না, এই সুতোটাই লাগে। তো আসুন, আমি এরকম অনেক চট একসাথে জোগাড় করেছি, আর এটা আমাদের গ্রামের দিকায়। তো দেখুন আমি কি করি, সাথে থাকুন। যদি চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বস্তার এই দেখুন ভেতরে বস্তার ভেতরটা, তো এটা একটা মুখ, তার সাথে আরও একটা বস্তা নিয়েছি, আর এইভাবে আমি দুটো বস্তা একসাথে নিয়ে জয়েন্ট করে নেব। আপনারা বসতেও পারেন, বসে হয়তো কোনো জায়গায় সবাই মিলে একসাথে বসে থাকা যায়, আর সবাই একসাথে এইভাবে ভাঁজ করে একসাথে খেতে বসাও যায়, সেক্ষেত্রেও খুব কাজে লাগে। যাদের গাড়ি থাকে গাড়িতেও কিন্তু ঢাকা দেওয়ার ক্ষেত্রে ভীষণ উপযোগী। এগুলো বাড়িতে বাড়িতে এগুলো মেশিনে কিংবা হাত সেলাইয়ের মাধ্যমে তৈরি করা হয়, কিন্তু শহর বাজারে কিনতে পাওয়া যায়। দেখুন শুধু এটা না, আমি আজ দুপুরে আরও একটা করেছি, দেখুন এইটা একটা আর এইটা একটা। কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট বক্সে, পারেন তো আপনারাও করে রাখবেন।
ছোট ছোট চট বাড়িতে তো আসে, এরকম বস্তা ছোট ছোট এরকম বস্তা তো বাড়িতে আসে, চাল কিনতে পাওয়া যায়, সেই চাল আমরা বাড়িতে আনি, কিন্তু বস্তাগুলো বাইরে ফেলে না দিয়ে এরকম কাজে লাগানো যায়। আজ এখানেই শেষ করি, দেখা হবে নতুন ভিডিওর সাথে, ধন্যবাদ।